আচ্ছা, আপনার বার্ষিক আয় কত, নিজস্ব গাড়ি আছে আর ক্রেডিট কার্ড, এসব তথ্য আমি জানতে চাচ্ছি না, শুধু একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। আপনার সারা বছরের আয় ও সম্পদের হিসেব বিবরণ জমা দেওয়ার শেষ সময় 30 নভেম্বর, বলছি আয়কর রিটার্ন দাখিলের কথা। এই তারিখের পরও রিটার্ন জমা দিতে পারবেন আয়কর দাতারা, সেক্ষেত্রে গুনতে হবে জরিমানা। এ বিষয়ে কিছু দ্বিধাদ্বন্দ্ব দূর করতে আজকের এই আয়োজন। সঙ্গে আছি জিন্নাতারা জশোয়া। শুরুতেই আসি আয়কর রিটার্ন কি। আয়কর কর্তৃপক্ষের নিকট আপনার সারা বছরের আয়ের সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করার মাধ্যম হচ্ছে আয়কর রিটার্ন। সরকার কর্তৃক নির্ধারিত একটি কাঠামোবদ্ধ ফর্মে আয় ব্যয় সম্পদের তথ্য উপস্থাপন করতে হয়। এই ফর্মটি মূলত নির্ধারিত আয়ের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে করের আওতায় আনার জন্য তাদের করযোগ্য আয়ের হিসাব এবং মোট কর দায় বের করার জন্য ব্যবহার করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, আয়কর রিটার্ন দাখিল করলেই কি আপনাকে আয়কর দিতে হবে? দুটো বিষয় একদমই আলাদা। কারো আয় যদি করযোগ্য না হয় তাহলে কর দেবার প্রয়োজন নেই, শুধু রিটার্ন জমা দিলেই হবে। কারা রিটার্ন দাখিল করতে পারবে তা মূলত দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এক, যাদের করযোগ্য আয় রয়েছে। দুই, যাদের আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, করযোগ্য আয় কত? বার্ষিক করমুক্ত আয়সীমা গত 3 বছর অপরিবর্তিত থাকলেও এবার মূল্যস্ফীতির কারণে করদাতাদের বিষয় বিবেচনায় করমুক্ত আয়কর সীমা 50,000 টাকা বাড়িয়ে 3.5 লাখ টাকা করা হয়েছে। 3.5 লাখ টাকার বেশি আয় হলেই আপনাকে আয়কর পরিশোধ করতে হবে। অন্যদিকে নারী করদাতা ও 65 বছরের বেশি বয়সী করদাতাদের করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা। তৃতীয় লিঙ্গের করদাতা ও প্রতিবন্ধী করদাতাদের জন্য 4,75,000 টাকা এবং গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতাদের ক্ষেত্রে 5 লাখ টাকা। কাদের আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে? গত বছর পর্যন্ত 38টি সরকারি বেসরকারি সেবা পেতে রিটার্ন জমার রসিদ প্রয়োজন ছিল। এবছর তা বাড়িয়ে 43টি করা হয়েছে, যে বিষয়গুলো সেবা নেওয়ার জন্য রিটার্ন জমা দেওয়ার রসিদ বাধ্যতামূলক। কিভাবে রিটার্ন দাখিল করবেন? এবারের আইনে করমুক্ত আয়ের এবং সারচার্জের যেমন সীমা বেড়েছে, আবার এক পাতার রিটার্ন ফর্মও তৈরি হয়েছে। বার্ষিক করযোগ্য আয় 5 লাখ টাকার কম ও সম্পদের পরিমাণ 40 লাখ টাকার কম হলে এক পাতার আয়কর বিবরণী জমা দিলেই হবে। প্রথমে আসি রিটার্ন ফর্ম কোথায় পাবেন। সকল আয়কর অফিসে রিটার্ন ফর্ম পাওয়া যায়। একজন করদাতা বিনামূল্যে আয়কর অফিস থেকে রিটার্ন ফর্ম সংগ্রহ করতে পারবেন। জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট থেকে রিটার্ন ফর্ম ডাউনলোড করা যাবে। এমনকি আয়কর নির্দেশিকার তথ্য অনুযায়ী রিটার্নের ফটোকপিও গ্রহণযোগ্য। এবার আসি রিটার্ন দাখিলের পদ্ধতিতে। এবছরের আইন অনুযায়ী স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিল করতে হবে। আগের মতো সাধারণ পদ্ধতিতে রিটার্ন দাখিলের সুযোগ নেই। স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন জমার ক্ষেত্রে সাধারণত করদাতা নিজেই নিজের আয় নিরূপণ করে কর পরিশোধ করতে পারেন। এক্ষেত্রে করদাতাকে রিটার্ন জমার পর যে প্রাপ্তি স্বীকারপত্র দেয়া হয় তাই কর নির্ধারণী আদেশ হিসেবে গণ্য করা হয়। এসব ঝামেলায় না গিয়ে যদি অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে চান সে উপায়ও আছে। অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর ই রিটার্ন অপশন নির্বাচন করে নিজের ফোন নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধন করার সঙ্গে সঙ্গে আপনার একটি ই রিটার্ন অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। নিবন্ধন হয়ে গেলে সাইন ইন করতে হবে। যাদের করযোগ্য আয় নেই তারা প্রয়োজনীয় তথ্য দিয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যেই রিটার্ন জমা দিতে পারবেন। যাদের করযোগ্য আয় রয়েছে তারা ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবে রিটার্নের সঙ্গে কত টাকা জমা দিতে হবে ইত্যাদি তথ্য। অবশ্যই প্রাপ্তি স্বীকার স্লিপটি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। আয়কর বিবরণী দাখিলের সময় প্রমাণ হিসেবে কিছু কাগজপত্র জমা দিতে হয়। যদি রিটার্ন দাখিল না করেন তাহলে কি হবে? যে সকল ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল বাধ্যতামূলক করা হয়েছে, রিটার্ন দাখিল না করলে সে সকল সেবা হতে বঞ্চিত হতে হবে। যেমন ক্ষেত্র বিশেষে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ পাওয়া যাবে না, কিংবা সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, বেতন ভাতা প্রাপ্তিতে ঝামেলা হবে। এছাড়াও আয়কর আইনের ধারা 266 অনুযায়ী উপকর কমিশনার কর্তৃক আরোপিত জরিমানা পরিশোধ করতে হবে। শুধু তাই নয়, উপকর কমিশনার কর্তৃক একতরফাভাবে নির্ধারিত কর পরিশোধ করতে হবে। তাই ঝামেলায় পড়তে না চাইলে 30 নভেম্বরের আগেই আয়কর রিটার্ন জমা দিন। টাকা আনা পায়ের পরবর্তী পর্বে ফিরে আসব অর্থনীতির নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।